সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানের 74তম দিনের অনুধ্যান পর্বে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানের মাধ্যমেই এক পরম প্রিয় গুণী কর্মযোগী মানুষ আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার সম্পর্কে একটু অনুধ্যান, একটু স্মরণ মনন। আমরা তাকে তার অনুরোধকে স্বীকৃতি দিয়ে, তাকে সম্মান জানিয়ে, তার প্রতি আমাদের প্রণাম নিবেদন করে আমরা ডক্টর মহেন্দ্রলাল সরকারের কথা একটু আলোচনা করি। 1833 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর হাওড়া থেকে 18 মাইল পশ্চিমে পাইকপাড়া নামক গ্রামে ডাক্তার মহেন্দ্রলাল সরকার জন্মগ্রহণ করেন, যিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ডাক্তার, অজ্ঞেয়বাদী বিজ্ঞানবাদী, যিনি ঠাকুরের ডাক্তারি করতে এসেছিলেন, ঠাকুর তার মনের ডাক্তারি করে দিয়েছিলেন। আমরা দেহ কোষের ভাইরাস ব্যাকটেরিয়া ডাক্তারি পোস্টমর্টেম সব করতে পারি, কিন্তু মনের মধ্যে যে তন্তুতে তন্তুতে, মনের তন্ত্রিতে তন্ত্রিতে, মনের তন্তুতে, মনের কোণে কোণে যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, তাকে পোস্টমর্টেম করে জানতে, তাকে প্রকৃতপক্ষে বুঝতে, পরিবর্তন করতে আমাদের ভবরোগ বৈদ্যের কাছে যেতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই ভবরোগ বৈদ্য ছিলেন যিনি শ্রীরামকৃষ্ণের ডাক্তারকেও পরিবর্তন করে দিয়েছিলেন, বলেছিলেন তুমি রোসবে, পিতাকে হারান ছোট বয়সে, মামার কাছে তার মানুষ। তার পিতার নাম তারকনাথ সরকার, মাতা অঘরমণি দেবী। কলকাতা মেডিকেল কলেজের দ্বিতীয় MD ডাক্তার ছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। বিজ্ঞানের জনপ্রিয়তা বৃদ্ধি, বিজ্ঞান গবেষণা, জনপ্রিয় বিজ্ঞান চর্চা সব কিছুর চেষ্টা তিনি করেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের উন্নতিকল্পে চেষ্টা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালক সমিতির সভ্য ছিলেন, কলকাতার শেরিফ হয়েছিলেন এবং জাদুঘরের ট্রাস্টি ও এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য ছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। 1877 সালে কলকাতার অনারারি ম্যাজিস্ট্রেট পর্যন্ত তিনি হয়েছিলেন এবং সেই জন্য ব্রাহ্মনেতা শিবনাথ শাস্ত্রী ডাক্তার মহেন্দ্রলাল সরকার সম্পর্কে একটি কথা বলেছেন যে ব্রহ্মদেশকে যত লোক লোকচক্ষে উঁচু করিয়া তুলিয়াছেন এবং শিক্ষিত বাঙালিগণের মনে মনুষ্যত্বের আকাঙ্ক্ষায় উদ্দীপিত করিয়াছেন তাহাদের মধ্যে ডাক্তার মহেন্দ্রলাল সরকার একজন অগ্রগণ্য ব্যক্তি। রাজা রামমোহন রায়কে পাশ্চাত্য বিজ্ঞান চর্চার জন্য প্রথম আন্দোলনকারী হিসাবে যেমন চিহ্নিত করা হয়, তেমনি ডাক্তার মহেন্দ্রলাল সরকার হলেন জাতীয় বিজ্ঞান চর্চার জনক। রাজা রামমোহন রায়ের পর ডাক্তার মহেন্দ্রলাল সরকারই ছিলেন ট্রুলি এ টর্চ বিয়ারার অফ দ্য স্প্রেড অফ সায়েন্টিফিক এডুকেশন ইন বেঙ্গল। বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সত্যিই কেউ থাকেন, তিনি হচ্ছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার, যিনি হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রের অগ্রগতিতেও যথেষ্ট চেষ্টা শুধু নয়, অগ্রগতি দান করেছিলেন। আজকে যে হোমিওপ্যাথি চর্চার আমরা দিকপালদের নাম শুনি, তাদের মধ্যে এই ডাক্তার মহেন্দ্রলাল সরকার বেঁচে আছেন, তারা স্বীকার করেন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের অনবদ্য কৃতিত্বের কথা। শ্রীরামকৃষ্ণ সমীপে যারা এসেছিলেন ঠাকুরের কাছে, তাদের মধ্যে আমরা যদি বিভিন্ন ক্যাটাগরি দেখি তাহলে মোটামুটি 7টা ক্যাটাগরি পাই। হিজ ওন টিচার্স, ভৈরবী, তোতাপুরী, জটাধারী, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে তার গুরুরা এসেছিলেন, তাদেরও গুরুগিরি ঠাকুর করেছিলেন, যারা পরবর্তীকালের সন্ন্যাসী হবেন, রাখাল, নরেন, লাটু, ত্যাগী সন্ন্যাসী, যারা গৃহস্থ অথচ ঈশ্বরকে জানতে চান, রামচন্দ্র দত্ত, পূর্ণচন্দ্র ঘোষ, বলরাম বসু, কেদার চট্টোপাধ্যায়, মহিলা ভক্ত যারা ঈশ্বর লাভে আগ্রহী, গোপালের মা গোলাপ সুন্দরী গৌরদাসী, ডিস্টিংগুইশ সেযুগের যারা এমিনেন্ট ক্লাস, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, দেবেন্দ্রনাথ ঠাকুর, দয়ানন্দ সরস্বতী, বিদ্যাসাগর, সমাজের চোখে সে যুগে যারা পাপি তাপি, গিরিশচন্দ্র ঘোষ, কালীপদ ঘোষ, বিনোদিনী, সুরেন্দ্রনাথ মিত্র, এবং সর্বশেষ যারা হঠাৎ করে এসে গিয়েছিলেন হয়তো, অক্ষয় কুমার সেন,
নীলকণ্ঠ মুখার্জি, বৈকুণ্ঠনাথ সান্যাল এরাও শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন। 1885 সালের 2রা অক্টোবর 55 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের ভাড়াবাড়িতে ঠাকুর উঠে এসেছিলেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার আসতেন এই বাড়িতে প্রথম 1885 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর সোমবার। সেবক লাটু বলছেন যে শ্যামপুকুরে অনেক ডাক্তার এসেছিল, তার মধ্যে দাড়িওয়ালা একজন ডাক্তার ছিলেন। তাঁর ওষুধে ঠাকুরের শরীর গরম হয়ে গেল, গলা দিয়ে খুব বেশি রক্ত অউর পুঁজ বেরোতে লাগলো। তখন গিরিশবাবু ডাক্তার সরকারের নাম করলেন, প্রশস্ত ললাট, প্রতিভাদীপ্ত নয়ন, অবিন্যস্ত শুভ্র ক্লেশ এবং চোয়াল পর্যন্ত বিস্তৃত শুভ্র গুম্পোদয়। তার অ্যাপিয়ারেন্স, ফার্স্ট অ্যাপিয়ারেন্সের বর্ণনা হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে নমস্কার করে অভ্যর্থনা করলেন। ডাক্তার তখন বলছেন, তুমি যে এখানে এসে জুটেছ ঠাকুর, চিকিৎসার জন্য এরা এখানে এনেছে। ডাক্তার সরকার বলছেন, রোগী দেখতে শুরু করলেন, হাত দেখলেন, জীব দেখতে চান, ঠাকুর যেন দ্বিধাগ্রস্ত। পরবর্তীকালে বলছেন, মহেন্দ্র সরকার দেখেছিল কিন্তু জীব এমন জোরে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল, যেন গরু জীব চেপে ধরেছে। ডাক্তার সরকার বিরক্ত হয়ে ঠাকুরকে বললেন, দেখাও না, তুমি তো বড় আহাম্ম, না দেখালে কাকে দেখতে এসছি। ডাক্তার সরকারকে বিদায় দিয়ে মাস্টারমশাই ঠাকুরের নিকট উপস্থিত হলেন। ডাক্তার সরকার কাগজপত্রে লিখলেন, মথুরবাবুজ রাম পরমহংস। মাস্টারমশাই ডাক্তার সরকারের বাড়ির অভিজ্ঞতা বলছেন, যেই ঘরে গেলাম বললে, বাইরে যাও, বাইরে যাও। মাস্টার বললেন, ডাক্তার বললেন, দেখলে না, পরমহংস আমায় নমস্কার করলেন, ওটি কি আর কাউকে করেন? অর্থাৎ তার মধ্যে এই পরমহংসের ভাব ভালোবাসাটাও তিনি বলছেন। এবং ডাক্তার সরকার হরিমোহন রায়ের স্ত্রীর চিকিৎসা নিখরচায় করেছিলেন, তার একটা মন ছিল কিন্তু, সেটা পরবর্তীকালে বোঝা যায়। এবং আসামের চা বাগান শ্রমিকদের কুলি শব্দ প্রয়োগ নিয়েও তিনি ঘোরতর আপত্তি করেছিলেন। এই ডাক্তার সরকারকে 18ই অক্টোবর বিজয় দশমীর দিন সুন্দর করে বর্ণনা দিচ্ছেন যে বিকালে ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছিলেন। ডাক্তারের ছেলে অমৃতও এসছেন। অমৃত সম্বন্ধে ঠাকুর ডাক্তারকে বললেন, তোমার ছেলেটি বেশ, তা হবে না, বোম্বাই আমের গাছে কি টোকো আম হয়? তার ঈশ্বরে কেমন বিশ্বাস? যার ঈশ্বরে মন সেই তো মানুষ, মানুষ মান আর হুঁশ। যার হুঁশ আছে, চৈতন্য আছে, সে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মানুষ। তা অবতার মানে না, তাতে দোষ কি? ডাক্তার ঈশ্বরের ভাবনাকে ডাক্তারের ঈশ্বর ভাবনাকে গভীরতর করার জন্য ঠাকুর তাকে পূর্ণজ্ঞানের কথা বললেন। শ্রীরামকৃষ্ণ বললেন, পূর্ণজ্ঞানের লক্ষণ আছে, বিচার বন্ধ হয়ে যায়। বিচারশীল ডাক্তার প্রশ্ন করছেন, পূর্ণজ্ঞান থাকে কই? সবই তো ঈশ্বর, তবে তুমি পরমহংসগিরি করছো কেন, আর এরাই বা এসে তোমার সেবা করছে কেন? তখন শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, জল স্থির থাকলেও জল, হেলে দুললেও জল, তরঙ্গ হলেও জল। সেই জন্য শ্রীরামকৃষ্ণ যুগধর্মের কথা প্রসঙ্গে জ্ঞানযোগ এবং ভক্তিযোগকে যেন মিলিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, তুমি যা বলেছ ওকে বিচার পথ বলে, জ্ঞানযোগ বলে, ও পথেও ঈশ্বর পাওয়া যায়। জ্ঞানীরা বলেন, আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার, আগে সাধন চাই, তবে জ্ঞান হবে, ভক্তিপথেও তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করতে হয় না, রিপু বশ আপনা আপনি হয়ে যায়। যদি কারুর পুত্র শোক হয়, সেদিন কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে সে কি আর অন্ধকারে থাকে? অনবদ্য শ্রীরামকৃষ্ণ, যিনি ডাক্তার সরকারের বিশ্বাসী মনটি তৈরি করে দিচ্ছেন পড়তে পড়তে, এবং যে উপমাগুলো দিচ্ছেন একেবারে জ্বলন্ত বাস্তব জীবনের উপমা, সত্যি সত্যি যেদিন বাড়িতে শোক থাকে, দুঃখ থাকে, বাদুলে পোকার কথা বলছেন, অন্ধকার থাকলে সে যখন অন্ধকার থাকে তখন যেরম থাকে, আলো দেখতে পেলে আর অন্ধকারে থাকতে চায় না যেন। ডাক্তার যখন জিজ্ঞেস করছেন যে গলার রোগটা সারিয়ে দাও, এরম ব্যাপার, তবে কেন বলো এটা সারিয়ে দাও, তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, যতক্ষণ আমি ঘট আছে ততক্ষণ এইরূপ মনে করছে। মনে করো এক মহাসমুদ্র, ঊর্ধ্ব অধ পরিপূর্ণ, তার ভিতর একটি ঘট রয়েছে, ঘটের অন্তরে বাইরে জল, কিন্তু ঘটটা না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না, তাই আমি ঘটটা তিনি রেখে দিয়েছেন। সেই জন্য ঠাকুর মাঝে মধ্যে ডাক্তারকে ধর্মীয় গল্পও শুনিয়েছেন। বলছেন, একবার বলছেন,
কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম, দেখলাম জ্ঞানের আকর কিন্তু মগজ একেবারে শুষ্ক, আনন্দ রস পায়নি। পরে হঠাৎ ভাবাবিষ্ট হয়ে বলছেন, মহেন্দ্রবাবু কি টাকা টাকা করছো, মান মান করছো, ওসব এখন ছেড়ে দিয়ে এক চিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তাকে টাকা নাম যশের পাড়ে যাওয়ার যেন আহ্বানটি দিলেন। এবং শ্রীরামকৃষ্ণদেবের কাছে সঙ্গে কাছে এসে ডাক্তার মহেন্দ্র সরকার মজেছিলেন। একদিন যখন গিরিশচন্দ্র ঘোষ তাকে প্রশ্ন করেছিলেন, এতক্ষণ তিনি ঠাকুরের কাছে আছেন, অন্য রোগী দেখেন না কেন, কারণ ডাক্তার মহেন্দ্র সরকার বেশিক্ষণ থাকতেন না কোথাও, কিন্তু তিনি ঠাকুরের কাছে রসে ছিলেন, এতটাই রসে ছিলেন যে ঘন্টার পর ঘন্টা তিনি প্র্যাকটিস বন্ধ করে ঠাকুরের কাছে বসে থাকতেন। উত্তরে ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছিলেন, কৃত্রিম বিরক্তি নিয়ে দেখিয়েছিলেন, একটা আর্টিফিশিয়াল শো অফ, কিন্তু মনে মনে এরা বিজ্ঞানের ছাত্র, যুক্তিবাদী বস্তুবাদী মানুষ, তাই এরা চট করে ওই ইন্দ্রিয়াতীত অবস্থা বুঝতে চান না, এরা লজিক্যাল অ্যানালিসিস করেন। বলছেন, আর ডাক্তারই আর রোগী, যে পরমংশ আমার, যে পরমংশ হয়েছে আমার সব গেল। শ্রীরামকৃষ্ণের মধ্যে ডাক্তার এক অন্য ধরনের মানুষ খুঁজে পেয়েছিলেন। সেজন্য পরবর্তীকালে বলেছিলেন, অ্যাজ এ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম, শ্রীরামকৃষ্ণ ওকে অবতার ভগবান পরমংশ বলার থেকেও আমি তাকে বেশি শ্রদ্ধা করি মানুষ হিসাবে। এই মানুষ শ্রীরামকৃষ্ণ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে ধরা দিয়েছিলেন। এবং সেই জন্যই আবহমান কাল ধরে সবার উপর মানুষত্বে মানুষের জয়গান গেয়ে এসছেন, আমাদের ভালো মানুষ হতে হবে। রামকৃষ্ণ মঠ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীরা বারবার বলেন, ফার্স্ট বিকাম এ জেন্টলম্যান, দেন বিকাম সাধু অর আদার্স। তুমি সাধু হবে না, ভালো মহন্ত হবে না, অন্য কিছু হবে সেটা পরের কথা, কিন্তু প্রথমে আগে ভালো মানুষ হও। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বলতেন, তোমরা রামকৃষ্ণ বিবেকানন্দ করো, সেটা যেন দেখলেই তোমাদের বোঝা যায় ওই তুমি ভালো মানুষ। ইন্ডেক্সটি কী? তোমার ভালো কথা, তোমার ভালো ব্যবহার, তোমার ভালো আচরণ, তোমার শুদ্ধতা, তোমার মিষ্টত্ব, তোমার অন্যের দুঃখে হৃদয়ে নিপীড়নকারী কান্না, সেইটি। সেই জন্য তিনি তার ভাষায় বলছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার, কি জানো, তোমার সত্যানুরাগের জন্যই তোমায় এত ভালো লাগে। তুমি যেটা সত্য বলিয়া বোঝো তার একচুল এদিক ওদিক করে চলতে পারো না, অন্য স্থানে দেখি তারা বলে এক করে এক, এইটি আমি আদৌ সহ্য করতে পারি না। এই যে রসিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে, কিসের সত্যবাদিতা? কারণ বিজ্ঞান মানে সত্যের পথপ্রদর্শক, সত্যকে নিয়ে বাস করেন বিজ্ঞান। বলছেন শ্রীরামকৃষ্ণও সেই ধর্মবিজ্ঞানের সত্যটি তুলে ধরলেন, তাকে দেখিয়ে দিলেন যে অন্য জায়গায় সব মেকি ব্যাপার রয়েছে, শ্রীরামকৃষ্ণের কাছে কোনো মেকি নেই। সেই জন্য ডাক্তার কে একবার নিজের ভাবাবস্থার প্রসঙ্গে ঠাকুর বলছেন যে ডাক্তার এটাকে ঢং মনে করেন কিনা। তার উত্তরে ডাক্তার বলছেন, মশাই যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা থাকি, রোজ 2-3টে কলে যাওয়া হচ্ছে না, পরের দিন আপনি রোগীর বাড়ি যাই, ফি নিই না, আপনি যে যেতে বলেন সেইভাবে গিয়ে ফি নেব কেমন করে। এইভাবে আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণকে ডাক্তার ভালোবেসে ফেলেছিলেন, যেটা রোগী ডাক্তারের সম্পর্ককে অতিক্রম করেছিল। সেজন্য ডাক্তার বলেছিলেন, কাল রাতে 3টের সময় তোমার জন্য বড় ভেবেছিলাম, বৃষ্টি হলো, ভাবলুম দোরটোর খুলে রেখেছো না কি করছো কে জানে। যিনি মানতে চাননি তিনি মানছেন, শুধু মানছেন না, গভীরভাবে ভালোবাসছেন। তিনি রাত্রির 3টের সময় উঠে শ্রীরামকৃষ্ণের কথা ভাবছেন যে তিনি দোরটোর খুলে রেখেছেন কিনা, বৃষ্টি পড়ছে, যে যাকে ভালোবাসে তার জন্যই তো মন আকুল বিকুল করে। ভগবানের জন্যে যেমন আমাদের মন আকুল বিকুল করে, ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুর পরমহংসের জন্যে মন আকুল বিকুল করছে, টান পড়ে যাচ্ছে। ওই জন্য ঠাকুর বলছেন না, এখানকার ওপর টান থাকলেই হলো। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের অবস্থা বুঝে একদিন বলেছিলেন, দেখো তোমার এখানকার উপর টান আছে, তুমি আমাকে বলেছ তোমায় ভালোবাসি। এই শ্রীরামকৃষ্ণের সেইটি যে টান, আকর্ষণ, অনুভূতি, সেইটি যদি থাকে তাহলে ভগবান আসেন। ডাক্তারের প্রতিবাদী মানসিকতা নিয়েও
তিনি অবিরত তর্ক করেছেন, কিন্তু চরিত্রের জন্যই তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেছেন। একবার ঠাকুরের কাশি হয়েছে, ডাক্তার জিজ্ঞেস করছেন আবার কাশি হয়েছে, তা কাশিতে যাওয়াই তো ভালো। সুরসিক ডাক্তার অন্য একদিন বলছেন যে অসুখ তোমার হয়েছে, লোকেদের সঙ্গে কথা কওয়া যাবে না, তবে আমি যখন আসব তখন আমার সঙ্গে কিন্তু কথা কইবে। শ্রীরামকৃষ্ণের এই অকৃত্রিম ভালোবাসাটা তিনি বুঝেছিলেন, বুঝেছিলেন বলেই ডাক্তারকেও ঠাকুর বলছেন শুদ্ধ আদার, বোম্বাই আমের গাছে টোকো আম নয়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে ভবিষ্যৎবাণী ছিল সেটি যেন ফুলেছিল। ওই ঘটের কথায় যখন তিনি পূর্ণ করে দিচ্ছেন তখন ডাক্তার যেন আলোক স্নাত হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সম্বন্ধে বলছেন ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না, গাছ কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়, খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। ঠাকুর বলছেন আমার মন বুঝেছে, প্রাণ বুঝেছে এই রূপ হইবে। মন তাকে জানতে গিয়ে সহজেই বোঝে যে অনাদি অনন্ত ঈশ্বরকে ধরা তার কর্ম নয়। প্রাণ কিন্তু ওই কথা বুঝতে চায় না, সে কেবলই বলে কি করে আমি তাকে পাব। ডাক্তার মুগ্ধ হয়ে বলছেন ঠিকই বলেছ, মন ব্যাটা ছোট লোক, এইটুকুতেই পারবো না বলে বসে, কিন্তু প্রাণ ওই কথায় সায় দেয় না, বলেই তো যত কিছু আবিষ্কার হয়েছে ও হচ্ছে। ডাক্তার বলছেন হ্যাঁ এটা অনেকটাই সত্য বটে। এবং ডাক্তার অপর থেকে শিখতে চাইতেন, তিনি সকলের কাছেই শেখার মতন জিনিস পেলেই শিখতেন। সেজন্য ঠাকুর বলছেন কেমন নিরভিমান দেখছিস, ভেতরে মাল আছে কি না। তাই 1885 খ্রিস্টাব্দের 22 অক্টোবর শ্রীরামকৃষ্ণ বললেন আগে ঈশ্বর তারপর জগৎ। দেখো দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে পড়েছিল, একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল, অপর সময় অপরটির সঙ্গে দেখা হলো। এখন সে সাধুটি বললে তুমি হাঁ করে শহর দেখছো, তল্পি তল্পা কোথায়। প্রথম সাধুটি বললে আগে আমি বাসা পাকড়ে তল্পি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি, এখন শহরের রঙে দেখে বেড়াচ্ছি। ডাক্তার সরকার বলছেন তার এই কথার মধ্যে আই সি দ্য হাইস্ট ফিলোসফি। ডাক্তার বলেছিলেন সেই জন্য যে এতদিন পরে আমি এক হৃদয় গায়ী বৃন্দ পেলাম। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন জগতের ঐশ্বর্য দেখার আগে ওই তল্পি তল্পা গুটিয়ে বাসা পাকড়ে নিতে হয়, তোমার যদি বাসাটা পাকড়ে থাকো তাহলে আর কোনো অসুবিধে নেই। তাই সেই জন্য তিনি বলতেন আমার সঙ্গে কথা বলবে। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে বারবার বলছেন তিনি বিষয়বুদ্ধি থেকে অনেক দূরে, তা না হলে হাতের ভেতর। ডাক্তারকে দেখাচ্ছেন কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়, আপনারা মনে ত্যাগ করবে। সেই জন্য বললেন শ্রীরামকৃষ্ণদেব জমাবার চেষ্টা মিথ্যে, অনেক কষ্টে মৌমাছি চাক তৈরি করে আর একজন এসে ভেঙে নিয়ে যায়। অর্থাৎ বাস্তব উদাহরণ দিয়ে যেন মহেন্দ্রলাল সরকারকে শ্রীরামকৃষ্ণ মজিয়ে নিচ্ছেন। তাই অধ্যাত্মবিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ এবং জড়বিজ্ঞানী মহেন্দ্রলাল সরকারের এই মিলন এবং ভাবের আদান প্রদান শ্রীরামকৃষ্ণ লীলাবিলাসের যেন এক প্রধান ঐশ্বর্য। জড়বিজ্ঞানী ডাক্তারের অন্তর্ভূমিতে তিনি যেন অধ্যাত্ম সুধাকে অভিসিঞ্চন করেছিলেন। বাবুরাম মহারাজ একটি ঘটনা বলছেন যে একদিন সকাল 10টা নাগাদ ডাক্তার সরকার শামপুকুরে আসেন ঠাকুরকে দেখতে, ফিরে যান 3-4 বেলা। তার ব্যাপার স্যাপার দেখে প্রাচীন ভক্ত মণিমল্লিক বিস্মিত হয়েছিলেন। ডাক্তার সরকার চলে যাওয়ার পর তিনি ঠাকুরকে লক্ষ্য করে বললেন মশাই, একদিন কেষ্টদাস পালের বাড়িতে গানের জলসা বসেছিল, কলকাতার সব গণ্যমান্য ব্যক্তিগণ সেখানে উপস্থিত। ডাক্তার সরকার 5 মিনিট বসে উঠে পড়েন, না আমার পক্ষে সম্ভব নয়, আমার হাতে অনেক কাজ, এখানে আর বসে থাকা অসম্ভব। অথচ সেই সরকার বিনা প্রয়োজনে 5-6 ঘন্টা কাটিয়ে গেলেন। ঠাকুরের সান্নিধ্যে আফিংয়ের মৌতাতের যেন তীব্র আকর্ষণ ডাক্তার মহেন্দ্রলাল সরকার অনুভব করেছিলেন। সেই জন্য 1885 সালের 4 নভেম্বর কাশীপুরে শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারের চোখের লক্ষণ দেখেই মাস্টারমশাইকে বলেছিলেন ডাক্তার আসলে মূলত একজন ভক্ত। আই চোখ যখন দেখা যায় তখন দেখুন ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য হোল থিংস। মনে মনে ভাবুন, মনের ক্যানভাসে চোখটাকে তৈরি করুন, দেখার চোখ। ভগবান কালকে দর্শন দিল, আমরা দেখার চোখের অভাবে দেখতে পারবো না। সেজন্য জ্ঞান চক্ষু, ভালোবাসার চক্ষু, প্রেমের চক্ষু তৈরি করতে হয়। ঠাকুর সেই জন্যে বলছেন যে ও ইংরেজি পড়েছে, ওকে বলবার যেও নেই,
যে আমাকে চিন্তা করো, ও আপনি করেছে। অর্থাৎ ওকে নতুন করে বলতে হবে না, ও আপনি আপনি করবে। অনবদ্য এই ডাক্তার সরকারের সাথে তার লীলাচিন্তন, এবং এই লীলাচিন্তনের যে অনবদ্য সাক্ষী যারা ছিলেন তারা সত্যি ধন্য কৃতকৃতার্থ হয়েছেন। এবং সেই জন্যেই বারবার বলা হয় দ্য লজ গভর্নিং দ্য ইন্টারাকশন অফ সোল উইথ সোল, অফ এ গড হাংরি সোল উইথ এ গড ফিল্ড সোল মেক ইন্টারেস্টিং অ্যান্ড ইন্সপায়ারিং স্টাডি। খুব সুন্দর করে বলছেন, শ্রীরামকৃষ্ণ এসেছেন তাদের জন্য যারা সত্যি সত্যি তাকে ব্যাকুলভাবে চান। তিনি যুক্তিকে দিয়ে, যুক্তি দিয়েই যুক্তিকে কেটেছিলেন, এবং যুক্তি দিয়ে কাটতে কাটতে তাকে ভক্তে পরিণত করে তার দিকে টেনে নিয়েছিলেন। দ্য লজ গভর্নিং দ্য ইন্টারাকশন অফ সোল উইথ দ্য সোল, আত্মা আত্মার সাথে কথা বলে, এইটি প্রকৃতির নিয়ম। ঠাকুর ভক্ত, ডাক্তারও ভক্ত, তাই ভক্তে ভক্তের মিলন হবেই। এ আমরা গাঁজাখড়ের দল, সেইটি এই প্রকৃতির নিয়ম। এবং বলছেন সেটি কীরকম, অফ এ গড হাংরি সোল উইথ এ গড ফিল্ড সোল। ডাক্তার মহেন্দ্রলাল সরকার গড হাংরি সোল, আর শ্রীরামকৃষ্ণ গড ফিল্ড সোল। এই পূর্ণ পূর্ণে মিলে যাচ্ছে, যখন এই মিলনটা হচ্ছে, দ্যাট মেক্স দ্য মোস্ট ইন্সপায়ারিং অ্যান্ড ইন্টারেস্টিং স্টাডি। এবং বলছেন সুন্দর করে, শ্রীরামকৃষ্ণ দ্য গড মেড সেইন্ট অফ দক্ষিণেশ্বর, ক্যাপটিভেটেড অ্যান্ড ক্যাপচার্ড মেনি গড হাংরি সোলস অ্যান্ড দোজ ভিকটিমস রিজয়েসড ইন দ্যাট স্পিরিচুয়াল ক্যাপটিভিটি ফর দ্য লাইফ। বলছেন এ যেন একটা গর্ত, স্পিরিচুয়াল গর্ত, আধ্যাত্মিক গহ্বর, যে গহ্বরে এই গডমেন্ট সেন্ট, ভগবানের প্রেরিত, ভগবানের হাতে তৈরি করা। ওই যে মাস্টারমশাই বলছেন, অন্যকে ঈশ্বর অন্য কলেজ ফেলে তৈরি করেছে, কিন্তু আপনাকে নিজে হাতে তৈরি করেছেন। ওই গডমেড সোল শ্রীরামকৃষ্ণ এই আধ্যাত্মিক গহ্বরে শুধু ডোবালেন না, আকর্ষিত পর্যন্ত করলেন। এই আত্মজিজ্ঞাসায় বুভুক্ষু মানুষগুলো যখন ডাক্তারের সরকারের মতন, এই যে সাতটা ক্লাসিফিকেশন অফ মানুষ যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন, তখন তিনি তাদের ওই গহ্বরে প্রবেশ করিয়ে দিয়েছেন। এবং সেই গহ্বরটি স্পিরিচুয়াল ক্যাপটিভিটি, আধ্যাত্মিক গহ্বর। এবং সেই আধ্যাত্মিক গহ্বরে প্রবেশ করলে জীবন তো পূর্ণ হয়, জীবন ধন্যও হয়। শ্রীরামকৃষ্ণ জীবন পূর্ণ করে দিয়েছিলেন তাদের, জীবন ধন্য করিয়ে দিয়েছিলেন তাদের নানান কৌশলে। যে কৌশল শব্দটি নস্তর্থক নয়, অস্তর্থক অর্থে, এই কৌশলের মধ্যে দিয়ে তিনি তাদের ঈশ্বরমুখী করে দিয়েছিলেন, চেতনায় পূর্ণ করে দিয়েছিলেন, আধারে আধারিত করেছিলেন। এই সাত ধরনের যে বিভিন্ন ধরনের মানুষ যাদের মধ্যে ডাক্তার মহেন্দ্রলাল সরকার রোষে ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণের ডাক্তারি করতে এসে বুঝিয়ে গিয়েছিলেন, ঠাকুরের ডাক্তারি করতে গেলে ঠাকুর তার মনের ডাক্তারি করে দিতে পারেন। এবং সেখানেই শ্রীরামকৃষ্ণের জয়, ভগবান রূপে জয়, ডাক্তার রূপে জয়, মানুষ রূপে জয়। অর্থাৎ ডাক্তারকেও তিনি যেন বধ করলেন মনের ডাক্তারি দিয়ে। 1904 সালের 23 ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ লোকেই ডাক্তার মহেন্দ্রলাল সরকার চলে গেলেন। জীবন সাহায্যে বহু রোগের জ্বালা যন্ত্রণা নিয়েও তিনি একটি অদ্ভুত আধ্যাত্মিক পূর্ণ কবিতা লেখেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। কোথায় নাথ তোমার অসীম করুণা, কৃপা দৃষ্টি থাকলে তোমার থাকে না তো কোনো যাতনা। আই মাস্ট রিপিট, কোথায় নাথ তোমার অসীম করুণা, কৃপা দৃষ্টি থাকলে তোমার থাকে না তো কোনো যাতনা। সমস্ত যন্ত্রণা, সে দেহের যন্ত্রণা, মনের যন্ত্রণা চলে যায় যদি তার কৃপা দৃষ্টি থাকে। সেই জন্য তিনি খুঁজেছিলেন কোথায় নাথ, তিনি খুঁজেছিলেন কোথায় তোমার অসীম করুণা। শ্রীরামকৃষ্ণ সেই নাথ, শ্রীরামকৃষ্ণ সেই করুণা দিয়ে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের যন্ত্রণা মুছিয়ে দিয়ে কৃপা করে তাকে কোলে তুলে নিয়েছিলেন। আসুন না সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমরাও সেই প্রার্থনাই নিবেদন করি। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।